আজ পুনে নূ সকাল আরম্ভ হয়ে যাই তো আজ সকাল সকাল পুরো খরা পুরো বাহি পড়ছি সাতটা দশ পনেরো পাখাপাখি তো যাচ্ছি রনিং করা তোর ঘর পাখে কালি যে ট্রকটা যে ঠাকি যাই মানে যে মেসিন ধর আসছিল তো সেই রুটে হিন যাবি রনিং করা তো লেটস গো তো ফোনই ধর যাবি তো সেইটি যদি গাড়ি যদি থাকবে তবে দেখে দেবি যদি নবে ভালো কথা যাচ্ছি এবার রনিং করে যাবি তো আজ রনিং কিছু শো করেদেবি পুরা ফোন সিয়াড়ে ধর পড়বি লেটস গো পুরা খরা বাহি পড়লা তো তথাপি পুরা ধমাকদার পর শীত জনা পড়ছে মানে কেবল চালিকি হিন যাচ্ছি ধমাকদার শীত পুরো জনা পড়ছে সকালে ওয়েদর ফোরকাস্ট চেকিং করেদি তো চারটা পাঁচটা বেলু ভোর চারটা পাঁচটা বেলু তেরো ডিগ্রি পড়ে ষোলো সতেরো ষোলো সতেরো এইভাবে রুয়ে তো আজ পুরো তেরো ডিগ্রি পুরো পড়ে থাকে সেই যোগুঁ মানে অধিক থা লাগুছে মানে খরা পড়লা পরে বি ওটা কিছু কিছু রয়ে যাই পুরো এটি অল্প পুরো ডিস্টান্সে পুরো স্টক হয়ে যাই মেসিনটা মানে রাতে তো দেখি পা নদী ভালরে মানে কত বড় মেসিন তো মানে হিউজ হিউজ মেসিন গোটে মানে আগুর হি দেখছি জনা পড়ব যে আর কত বড় মেসিনটা এমনি কিছু মেসিন তো কালি এই যে ট্রলরটা হি পুরো দবি যাইলা মানে এটা হচ্ছে তলুয়াটা মাটিটা রোডটা হচ্ছে উঁচাটা তো এই যে তার যে ট্রলরটা তার যে মঝিটা হচ্ছে মানে তলুয়া মানে এটা হচ্ছে একটা উঁচা তার তলুয়া তো সেইটা হি কেবল রোডটা লাগুছিল তো এরা বহুত এরা মাটি ফাটি পকাই কি তো ওটা জিসিবি পেলি পেলি এইটা তথাপি উঠে পাইলে তো এটা জিসিবি রখা হয়েছে ট্রকটা খালি এই করু হি পুরো পিকি যাবার লা তো এই করু যেতে বুলিবার চেষ্টা কলে গলানি কি পুরো সিধা বি যাওয়ার চেষ্টা কলে গলানি তো আজ এটি মাটি পকাইকি পুরো পছক সাইডে তো সেতিক সাইজের মাটি পকাইকি পুরো মেসিনটা ওহ্লাই দেন তাকে ট্রকটা কাড়বে এইটি আর ডেরি ন করি তো ফটোফট যে রনিং করি আসবা সূর্যোদয় প্রকোপ টিকে টিকে বড় 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 যাচ্ছি এই থা লাগবে রনিং করিগাল সেই যে লেটে উঠুছি মানে রনিং করা ওয়ার্ম আপ করা লেটস গো গুড মর্নিং 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 কোন আসছেন হ্যাঁ কোন আসছেন হাইরটিয়ে বাহারি যাই তবে রনিং এবার উপরে হয়ে গেল ফাইভ কিলোমিটর হি যাই তো রেকর্ডিংটা স্ক্রিনে শো করেদেবি পুণে আসি সেইটি হি পৌঁছে যাই যেটি স্টার্টিং করছিল মানে যেটি ট্রকটা ফসি যাই ইয়া পূর্ব পাখাপাখি দেড় মাস পূর্ব মানে দেড় মাস পাখাপাখি হব তো তা পূর্ব পাখাপাখি সেভেন কি এইট কিলোমিটর সবুদিন রনিং করছিল সবুবেলে তো তার রেকর্ডিং করে শো করেদেবি ওভরলে করি স্ক্রিনে ঘর কাম যে মাসে দেড় মাস দুই মাস পাখাপাখি ঘর কাম হল তো সেই টাইমে আপ মানে মূল আর রনিং বি আসিপারে ঘর কাম হোক টায়ার্ড হয়ে শো যাও মানে মিনিমম সকাল সাতটা আটটার কাম হোক যে সন্ধ্যা ছটা পর্যন্ত ছটা সাতটা পর্যন্ত যেটা মুন্ডে দিয়েছিলি তো এত জোরে সে মানে গরম লাগলা মুন্ড তো কাটিদেলি তো গোটে মানে গোটে অনেক পড়ব ইয়ে গোটে কিনা পড়ব খালি যে কান যে কেবল কভর হব চুটি কভর হবনি তো সেমিটা গোটে কিনা পড়ব মো পাখের পাশে এইটা হি অ তো ওটা বহুত মানে ইরিটেট করদে মানে পাখাপাখি তিন কিলোমিটার পরে রনিং কলাপরে এত জোরে মুন্ড গরম লাগুচি রনিং করিহনি সে ফোনটা টিকি টিকি হাত কাঁধ কাটলে দেন ঘরে যাই কন্টিনিউ করছি এমনি সে সেমি পুরো ফসিকি রয়েছে তাও টিকি সময় পরে পরে ট্রাক্টরের পরে মাটি ফাটি আনবে তো সে জেসিবি দ্বারা সমান করি তাকে দোলাইবে আর টিকি গলে তো ইঞ্জিনিয়র ফিঞ্জিনিয়র কি আসি না কালি যে ইঞ্জিনিয়র ফিঞ্জিনিয়র সে আসলে পরে তাকে বুলাবুলি করবে ড্রেস চেঞ্জ করেদেলি তো এবার ওয়ার্ক হচ্ছে মানে গোটে ভিডিও গোটে অধা গোটে এডিটিং করেছিলি তো তাকে কমপ্লিট এডিটিং করি তাকে অপলোড লগাইবার তো মানে পাখাপাখি তো এবার টাইম হল সাড়ে সাতটা আঠটা তো এবার তো আর তো টাইম হবনি পুরো নটার ভিডিও লাইভ করা তো এবার পাখাপাখি গোটে কি সাড়ে গোটে দুইটা টাইম লাগি যাব এই ভিডিওটা লাইভ করা মানে এই ভিডিওটা নু ইয়া পূর্ব পূর্ব ভিডিওটা এই রনিংরে তারপরে পুরো আজকাল রনিংরে তথাপি মানে পাখাপাখি এই দুই দিন হল বহুত দিন পর রনিং যাচ্ছি দুই মাস ছাড়িয়েছিলি বলে
ତ ପୁରା ପ୍ରଥମ ପ୍ରଥମ ପୁରା ୱାଟ ଲାଗିଯାଉଛି। ଫାଲିଟା ଶୀତ ଦିନ ବୋଲି ବେଶୀ କିଛି ଜଣାପଡ଼ୁନି, ମାନେ ବେଶୀ କିଛି ଝାଳ ବୋହୁନି, ହ୍ୟୁମିଡ଼ିଟି ମାନେ ବେଶୀ ଜଣାପଡ଼ୁନି। ଫୋନ୍ ଧରିକି ଯିବାର ଅସୁବିଧା ହେଉଛି, ମାନେ ବହୁତ ବଡ଼ ଅସୁବିଧା ହେଉଛି। କ'ଣ ମାନେ ଫୋନ୍ ତ ବେଶୀ ଓଜନ ନୁହଁ, ବଟ୍ ଧରିକି ଗଲାବେଳେ ମାନେ ଗୋଟେ ଅକୱାର୍ଡ ଫିଲ୍ ହେଉଛି, ମାନେ ରନିଂ କଲାବେଳେ ଦୁଇଟା ହାତ ଏକା ସାଙ୍ଗେ ଚାଲୁଛି, ତ ଗୋଟେ ଧରିକି ଚାଲିଲା ମାନେ ଧାଇଁଲା ବେଳେ ଗୋଟେ ହାତରେ ଗୋଟେ ଫିଲ୍ ହେଉଛି, ମାନେ ଯେଉଁଟା ମାନେ କମ୍ଫର୍ଟେବୁଲ୍ ଫିଲ୍ ହେଉନି। ପୁଣି ଜଷ୍ଟ ଟେକିକିରି ବି ମାନେ ଧାଇଁଲା ବେଳକୁ ବି ଚଲେଇବାକୁ ପଡ଼ିବ, ତ ସେଥିରେ ବି ଅସୁବିଧା ହେଉଛି। ତା'ପରେ ପୁଣି ଏମିତି ଅବିକା ବି ଯେଉଁ ଟେକିକିର ତଳେ କାଟୁଛି, ମାନେ ଜଷ୍ଟ ଏବେ ହାତ ମାନେ ହ୍ୟାଣ୍ଡ ଏମିତି ଚଳ 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 ମାନେ ପମ୍ପ ହେଇଯାଇଛି, ତ ସେ ଯୋଗୁଁ ଏବେ ଟେକିଲା ବେଳକୁ ହାତରେ ଏଠୁ କାଟୁଛି। ଅପଡ଼େଟ୍ କରିକି ତାକୁ ଅପଡ଼େଟ୍ କରିକି ଦେନାଟା କଣ୍ଟିନ୍ୟୁ କରୁଛି। ତା'ର ପୁଣି ଯେଉଁ କାଲି ରାତିରେ ଯେଉଁ ମାନେ ଗଇଁଠା ଫଇଁଠା ଯେଉଁ ହେଇଥିଲା, ତ ସେଟା ସବୁ ବି ଅଛି, ମାନେ ରଖାହେଇଛି, ତ ସେଟା ବି କ୍ଷୟକ୍ଷତି କରିବା। ଲେଟ୍ସ ଗୋ। ଆସିକିରି ପହଞ୍ଚିଲେ ସେଇଠିକି ପଳାଇ ଆସିଛି, ତ ଯେଉଁଠି ମାନେ ସେ ଟ୍ରକ୍ଟା ଯେଉଁଠି ଫସି ଯାଇଥିଲା, ତ ଏବେ ସେ ଯେଉଁ ବଡ଼ ମେସିନ୍ଟାକୁ ତଳକୁ ଓହ୍ଲେଇକି ତା'ପରେ ଏଇଠୁ ଟ୍ରକ୍ଟାକୁ ଉଠେଇବାକୁ ସେମାନେ ଚେଷ୍ଟା କରୁଛନ୍ତି, ତ ସେଇଠି ଯେଉଁ ମାଟି ମାଟି ଫିଲିଂ କରୁଛନ୍ତି। ତ ହେଇ ଯେଉଁ ଜେସିବିଟା, ତ ସିଏ ମାଟି ଆଣିକି ସେଇଠି ଫିଲିଂ କରୁଛି, ଫିଲିଂ କଲା ପରେ ତା'ପରେ ସେ ବଡ଼ ମେସିନ୍ଟା ଓହ୍ଲେଇବ, ଏଇ ଯେଉଁ ବଡ଼ ମେସିନ୍ଟା ଓହ୍ଲେଇବ, ଏଇଠି ତା ସାଇଡ଼୍ରେ ମାଟି ଫିଲିଂ କରୁଛି। ମେସିନ୍ଟାକୁ ବୋଧେ ଓହ୍ଲେଇବେନି, ତ ସେଇଠି ଆହୁରି ମାଟି ପୁରା ଫିଲିଂ କରି 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 ସିଧା କରି 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 ବୋଧେ ଉଠେଇବେ ଏଟାକୁ, ମୋତେ ଲାଗିଲା ଯେ ମେସିନ୍ଟା ଓହ୍ଲେଇବେ ବୋଲି। ଡ୍ରାଇଭର ଭାଇଙ୍କୁ ପଚାରୁଥିଲି, ସିଏ ଯେଉଁ ଚଲାଉଛନ୍ତି, ମୁଁ ପଚାରୁଥିଲି ଯେ ମେସିନ୍ଟା ବଡ଼ ମେସିନ୍ଟା ଓହ୍ଲା ହବ କି ନାହିଁ, ତ ସେ କହୁଥିଲେ ସେ ମୁଁ ଜାଣିନି। ତା'ପରେ ସେ ମାଟି ସେ ତଳେ ଫିଲିଂ କରୁଛନ୍ତି, ମାନେ ଏଇ ତଳେ ଫିଲିଂ କରୁଛନ୍ତି, ଯଦି ଉଠିଗଲା ଉଠିଗଲା, ଯଦି ବାଇଚାନ୍ସ ନ ଉଠିଲା ତ ମେସିନ୍ ହିଁ ଓହ୍ଲା ହବ। ତଳେ ଫିଲିଂ କରାହେଇଛି ଜଷ୍ଟ, ତ ଏମାନେ ସବୁ ଯେଉଁମାନେ ସେମାନେ ବାହାର ଷ୍ଟେଟ୍ ଲୋକ, ଜଷ୍ଟ ତାଙ୍କ ସାଙ୍ଗରେ ହିନ୍ଦୀରେ କଥାବାର୍ତ୍ତା ହେଉଥିଲି, ମାନେ ଆଗରୁ କେବେ ଏମିତି ହେଇଛି ନା ନାହିଁ, ତ ତାଙ୍କର ଏମିତି ବହୁତ ଥର ହେଇଛି, ମାନେ ମେସିନ୍ ଏମିତି ବହୁତର ଷ୍ଟକ୍ ହେଇଛି, ସେମିତି ମେସିନ୍ ଉପରେ ଉପରେ ଥାଇକିରି ହିଁ ମାନେ ଟ୍ରକ୍ ସେମାନେ ଉଠେଇଛନ୍ତି ଉପରକୁ, ତ ମାନେ ଗଛଟାକୁ ପୁରା ହିଁ ଭାଙ୍ଗିଦେଲେ, ଶାଗୁଆନ ଗଛଟାକୁ। ମାନେ ମୋତେ ପୁରା ପଛକୁ ନେଇକି ବୋଧେ ଏକା ସାଙ୍ଗେ ଫୋର୍ସ ମାରିବେ ବୁଲିବା ପାଇଁ ସେକରକୁ। ଭାଇଙ୍କୁ ପଚାରୁଥିଲି ଜଷ୍ଟ ଏବେ ସେ ମାନେ ମେସିନ୍ କେଉଁଠିକି ଯିବ ବୋଲି, ତ ସେ କହୁଛନ୍ତି ତୁମସିଙ୍ଗା ଯିବ ବୋଲି, ତ ଏଇ ଯେଉଁ ମେସିନ୍ଟା ଏବେ ଜଷ୍ଟ ସେ ଯେଉଁ ବଡ଼ ଜେସିବି ତାକୁ ଫୋର୍ସ ଦେବ, ମାନେ ଟ୍ରକ୍କୁ ଫୋର୍ସ ଦେବ, ତ ଗୋଟେ ଗୋଟେ ଫୋର୍ସ ଉଠିବା ପାଇଁ ଲାଗି, ଭେରି 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 ଡିଫିକଲ୍ଟ ଆଉ ଭେରି ଭେରି ରିସ୍କି କାମଟା ଗୋଟେ। ବାସ୍ ଉଠି ହିଁ ଗଲା, ମାନେ ଗୋଟେ ଲେବୁଲ୍ ହେଲା ତା'ପରେ ଯାଇ ଉଠିଲା, ମାନେ କେତେ ଯେ କଷ୍ଟ କାଲି ରାତିରୁ। ଏଇଠି ତଳ ଦେବାକୁ, କାରଣ ସେଇ ଜାଗା ହିଁ ଫୋର୍ସଟା ଉଠେଇ ପାରୁନି, ପରେ ହେଇଛି ବଡ଼ ମେସିନ୍ଟାକୁ। ସେ ଟ୍ରକ୍ ଭିତରକୁ ପୁରଉଛନ୍ତି, ପୁରା ଭିତରକୁ ପୁରଉଛନ୍ତି, ଦେନ୍ ମାନେ ଯେମିତି ତଳଟା ଯେମିତି ସମାନ ହେଇଯିବ, ମାନେ ଗୋଟେ ଫୋର୍ସରେ ଯେମିତି ଉଠିପାରିବ ବୋଲି। ଯେତିକି ଟ୍ରକ୍ ଆଉ ଏଇ ଜେସିବି ଯେତିକି ମାନେ ତେଲ ସାଇଲେଣ୍ଟ କେବଳ ଉଠିବା ପାଇଁ ମିନିମମ୍ 10,000 ପାଖାପାଖି ମାନେ ପେଟ୍ରୋଲ ଏଠି ମାନେ ଡିଜେଲ ସାରି ସାରିବେନି ଏଠି ବୁଝୁଛନ୍ତି। ସୋ କଟପଟ ତଳେ ଦେଇକି ଗୋଟେ ହିଁ ଫୋର୍ସ ମାରିବେ, ଯେମିତି ଥରେ କେମିତି ଉଠିପାରୁଥିବ ଦେଖିବା ପାଇଁ। ବହୁତ ବହୁତ ମେହନତ ପରେ, ମାନେ ବହୁତ କଷ୍ଟ ପରେ, ପାଖାପାଖି କାଲି ରାତିରେ 3-4 ଘଣ୍ଟା, ଅବିକା ବି 3-4 ଘଣ୍ଟା ପାଖାପାଖି, ତ 8 ଘଣ୍ଟା ପାଖାପାଖି ଲାଗିଲା ପରେ ସେ ମେସିନ୍ଟା ଉଠିଲା। ମାନେ ଏତେ ବଡ଼ ଭେହିକିଲ୍ଟା ମାନେ ଉଠିବା ଯେ କେତେ ଯେ କଷ୍ଟ, ମାନେ ଏଇ ଯେ ଏମିତି ଏମିତି ତାଙ୍କର ମାନେ ସେ କହୁଥିଲେ ତାଙ୍କ ଜଣ ଭିତରୁ ଜଣେ ଲୋକ, ଯେ ଏମିତି ମାନେ ବହୁତ ଜାଗାରେ ଏମିତି ଷ୍ଟକ୍ ହେଉଛି, ଏମିତି ମାନେ ଗୋଟେ ଗୋଟେ ଦିନ ବି ପୁରା ଲାଗିଯାଏ ଟ୍ରକ୍ଟାକୁ ଉଠେଇବାକୁ, ମାନେ ବହୁତ ରିସ୍କି ହେଇଯାଉଛି। ମାନେ ସେ ଯେଉଁ ଡ୍ରାଇଭର ତାଙ୍କ ହେଲ୍ପର ଫେଲ୍ପର ଯିଏ ବି ଏଇ ଯେଉଁ ଗାଡ଼ିରେ ଯାଉଛନ୍ତି, ତ ବହୁତ ରିସ୍କି କାମ ଗୁରା ସବୁ, ଅସଲି ମେହନତ ଏଇମାନେ ହିଁ କରୁଛନ୍ତି। ଗୋଟେ ଛୋଟ ଗୋଟେ ଏଡିଟିଂ କମ୍ପ୍ଲିଟ୍ କରିଛି, ତ ଏବେ ଜଷ୍ଟ ମାର୍କେଟକୁ ପଳାଇ ଆସିକି ଜିନିଷ ନେବା ପାଇଁ, ମାର୍କେଟ ଛିଡ଼ା ହେଇଛି, ମାନେ ଦୋକାନ ଛିଡ଼ା ହେଇଛି, ଦୋକାନକୁ ଜିନିଷ ନେବା ପାଇଁ। ଗୁଡ଼ ମର୍ଣ୍ଣିଂ ରହିଲି ଭାଇ।
ଗୁଡ୍ ମର୍ଣ୍ଣିଂ। ତ ଆଜି ପୁଣି ଥରେ ନୂଆ ସକାଳ ଆରମ୍ଭ ହୋଇଯାଇଛି। ଏ ଯେଉଁ ଭିଡ଼ିଓଟା ଯେଉଁଟା ବନେଇଥିଲି ତ ସେଇଟା କେମିତି କ'ଣ କେଜାଣି କରପ୍ଟ ହୋଇଯାଇଛି ପୁରାପୁରି, ମାନେ ସେଇଟା ଯେଉଁ ଭିଡ଼ିଓଟା ମୁଁ ଫାଇଲ୍ଗୁଡ଼ା ସବୁ ପେନ୍ଡ୍ରାଇଭ୍କୁ ଇମ୍ପୋର୍ଟ କରିଦେଇଥିଲି, କିନ୍ତୁ ପେନ୍ଡ୍ରାଇଭ୍ରେ ସବୁ ଜିରୋ ବି ହୋଇଯାଇଛି। କାଲି ଅଧା ଫାଇଲ୍ ଇମ୍ପୋର୍ଟ ହୋଇଛି ଆଉ ଅଧା ଫାଇଲ୍ ଇମ୍ପୋର୍ଟ ହୋଇନି। ଥିଙ୍କ ବୋଧେ ପେନ୍ଡ୍ରାଇଭ୍ଟା ପୁରୁଣା ହୋଇଗଲାଣି ବହୁତ, ତ ସେଥିଯୋଗୁଁ ମାନେ ଫାଇଲ୍ ବୋଧେ ମାନେ ରଖିପାରୁନି, ତ ତାକୁ ବୋଧେ ଫର୍ମାଟ୍ ମାରିବାକୁ ପଡ଼ିବ। ତ ତାକୁ ଫର୍ମାଟ୍ ମାରିକି ବୋଧେ ପୁରା ଫର୍ମାଟ୍ ମାରିକି ଆଉଥରେ ୟୁଜ୍ କଲେ ବୋଧେ ଠିକ୍ଠାକ୍ ଚାଲିବ। ବହୁତ କିଛି ଆହୁରି ଭିଡ଼ିଓ ବନେଇଥିଲି ଯେଉଁଟା ସବୁ କିଛି କରପ୍ଟ ହୋଇଯାଇଛି। ଆଶା କରୁଛି ଆପଣମାନଙ୍କୁ ଏଇ ଛୋଟ ଭିଡ଼ିଓ ଭଲ ଲାଗିଥିବ। ତ ଆଜି ହେଲା ନା କ'ଣ, ମାନେ ବହୁତ ଲେଟ୍ରେ ଆଜି ଉଠିଲି ଫାର୍ଷ୍ଟ କଥା। ସେକେଣ୍ଡ କଥା ହେଉଛି ମାନେ ପେଟ ଟିକେ ଖରାପ ହୋଇଯାଇଛି, ସେଥିଯୋଗୁଁ ଆଜି ରନିଂ କରିଗଲିନି, ମାନେ ଦୁଇ ତିନି ଦିନ ଗଲି। ତାପରେ ପୁଣି ପୁଷ୍ ଟ୍ରାଏ କରିବି ଏଇଟା ମାନେ ଡେଲି ରୁଟିନ୍ରେ ରଖିବା ପାଇଁ। ତ ଏଇ ନୋଟ୍ରେ ଭିଡ଼ିଓ ଏଣ୍ଡ କରିବା, ଡୁ ସବସ୍କ୍ରାଇବ୍ ଆଣ୍ଡ ହିଟ୍ ଦ ଲାଇକ୍ ବଟନ୍, ଫଲୋ ମି ଅନ୍ ଇନଷ୍ଟାଗ୍ରାମ, ଲିଙ୍କ୍ ଇନ୍ ଦ ଡିସ୍କ୍ରିପ୍ସନ୍। ସୋ ଗାଇସ୍ ଗୁଡ୍ ବାଏ, ଆଣ୍ଡ ଜଗନ୍ନାଥ। ଟିଙ୍ଗ ନାନୀ ପଳାଇଛନ୍ତି, ଟିଙ୍ଗ ନାନୀ ହାଏ।